জানেন নি এই কাপড়টি এখন নিয়ে কেন বসছি? সারাটা রাত আমি ঘুমাই নেই। আমি যদি আমার জামাইরে 500টা টাকা কই দিতে দেয় না, তো সারাটা রাত সজাগ করছি, থাইকিয়া দেখছি যে পকেটের মধ্যে হাত দিয়ে কিছু টাকা পয়সা নেওয়া যায়নি। হুম হুম গেলেই দেখি সে সজাগ হয়ে যাগা। আমার কই তুমি এইসব কে, আমি দেখি তোমার মশাই ধরে কি না এটা দেখতে এসে। ভাই সারাটা রাত আমি নিতেই পারি না, পকেটটা ধরতেই পারি নে। এখন ভোরে ঘুমাইছে, সব ঘুমাই রয়েছে, এখন সবগুলা কাপড় আজকে দিব ধুইতে। এর জন্য এটি লুয়ে নামছি, দেখি কিছু টাকা পয়সা পাই কি না। যে না দেখি আমি করলে এরকম করে নিতে হয় ভাই, তখন আমি চুরি করবো, দেখি আমি কিছু পাই কি না। পাইলে তো লাখপতি হয়ে যাবো, টেকা লই এমন আছে যাইতে হওয়া পারি, যে কিপটামি করে না পাইনি কি এর আইডি কার্ড মাইডি কার্ড দিয়ে ঘুরে চাবিও যে কই রাখে সেটাও জানি না ভাই। একটা তো নাই নাকি কি আল্লাহ জানে, আমার সারা রাত সজাগ থেকে কি ভুল করলাম নি? আর এই সকালবেলা আইসে এখন চুরি করতে, হেঁটে কি অন কিছুই পাবো না? দেখি কিছু আসে পাই কি না, যদি পাই সব টিল এলো। এই কিপটে বেটা করে এমনি শাস্তি দিতে হয়, কারণ দেয় না তো, চাইলে দেয় না তো হলে কী করবো কোন? আমারও তো একটা হাত খরচ আছে না, আমার কি লাগে না? চাইলে কয় সব তো আইন নেই দিই তোমারে, টাকা দিব কি করতে? আরে বেটা টাকা পয়সা কি লাগে না হাত খরচ পাই নেই। আচ্ছা তাইলে আমার সারা রাত সজাগ থাকাটা এই কি ভুল হইলো নাকি কি করলাম? আমি তো নিজেও বুঝতেছি না, পাইতেছি না। আল্লাহ এটা লাস্ট, এটা যদি না পাই তাইলে আমি শেষ, আমার সজাগ থাকাও শেষ, আমার চুরি করাও মনে করুন অভিজ্ঞতাই নেই গে। এই কিছু লাগে লাগে কাগজ, কি করবো কোন? কই যাবো? সারাটা রাত আমি ঘুমাইছি না, ভাবছি যে দেখি কিছু পাই কি না। আবার চুরাই পকেটও আছে না, এটা তো নাই, এটা তো নাই গে। দেখি ভাই পাইছি, ভাই ভাই পাইছি 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 কিছু, দেখি আরেকটাই পাইছি কিছু। ও ভাই এটা তো পাইছি মনে হয়, এই যে তার চাবিটা সাথে সাথে রাখে, কেমনে আমি চুরি করবো? লাখিছে ওর ব্যাংক ব্যালেন্স কাগজপত্র, ওর হইলো চেক টেক সব রাখে হইলো লাখিসের ভিতরে। এই যে চাবিও পাইছি, এই যে টেকাও পাইছি, এখন আপনি রাখুন ভা কতগুলো টেকা এখন বুঝতেছি না তো, সব টিই নেবো না কিছু নেবো? সব নিলে তো আবার দৌড়া তো ওইটা যাইতে পারি ঠিক না? এখন গুনিয়ে আমি দেখে লোয়াকে কত টাকা আছে, কত টাকা সরান যায়। এই কিপটা এবারে আমার টেকাই দিতে চায় না, এমন কিপটার কিপটা হার কিপটা আমার বলে কিছু লাগে না। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 ভাই 6,000 আছে না? 6,000 পাইছি ভাই, 6,000 আছে। মা রে মা দেখছি নি কোন জায়গায় টেকা লুকায় রাখে, এই কারণেই তো বউরা চুরি করে আর চোর হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এনও আছে 5,000 ভাই, এন মোট 11,000 টাকা। এখন কী করবো কয়টা আনিব বুঝতেছি না তো, আবার যদি দরাদ খেয়ে যায় তাহলে দর পকেটে টেকাও রাখবো না, এখন আমি কী করবো? আবার দেওয়া যেন বাংতি উংতি আছে, কত নিতে পারি বুঝতে পারতেছি না। এন দুই ভাগে আছে, এন আছে হইলো 6,000, এন আছে হইলো 5,000, এমন কি এই 5,000 টাকা কি লই এলো মো নাকি বুঝি না। সারাটা রাত সজাগ থাকছে, আমারও তো একটা কষ্ট হয়, চুরি করার কত প্ল্যান যে করছি, করতেই পারি না করতেই পারি না, গেলেই সজাগ হয়ে যায়। আমার বলে কেন আসছো? আমি বলি কি দেখি তোমার মশাই টশাই কামড়ায় নিয়ে এলে কি আবার মশাই টানায় শোনা তো, এর জন্য এই সুতা দিয়ে গেছে। আমি দেখি মশাই তোমার কামড়ায় নিয়ে এর জন্য দেখতে এসি, কয় ও না মশাই কামড়ায় না শুয়ে পড়ো গিয়া, তো আবার শুয়ে পড়ি, আবার যাই আবার সোজা হয়ে যায়, আবার যাই আবার সব
কোনোভাবেই আমি সারা রাত বেশ সজাগ করলাম, এই কাহিনী কইরা চুরি করতে পারলাম না। এখন এলো সব ধুইতে দিতে হইব, এই সুতা দিয়ে এখন কাপড় চোপড় ঠিক বাইর করে লই আমি খাদের নিচে বসি। ভাই এখন কয়টা আমি বুঝতে আসি না, তো যদি দরাত খাইয়ে দেয় তাহলে তো আর পকেটে টেকাও রাখবো না, আর না নিলেও চলবো না। আমার একটা হাত খরচ আছে, ঘুরতে মুরতেও তো মন চায় যাইতে, অনেক সময় বাইরেও তো ঘুরে একটু কিছু খাইতে ইচ্ছা করে, তাও পারি না, টেকাই যায় না। বললে কয় কি আমার সাথে চলো, আমি ঘুরে নিয়ে খাওয়াই নি। এই বুইরার যন্ত্রণা আমি আর বাঁচতেছি না, এখন আমি কি করবো ভাই? এই 5,000 নিমো না এন আছে 6,000, এইটা নিমো নাকি কি বুঝতেছি না। 5,000 নিলেও তো আবার দরাদ পুজা জমলা, পরে আবার টেকাও রাখবো না। থাক ভাই আমি অল্প হই নেই, আপাতত 1,000 টাকা দিল বুঝছি নি, আর এদি থুয়া দিই চুপচাপ, টের পাইতো না। বুঝছেন কথা? শুনে যে জামাইরা টিপটা যেটি হাত খরচ দিতে চায় না, এদের লগে এইরকম করবে কথা বুঝছেন, চুরি করে করে পকেট মারবেন, পকেট মারিয়ে পরে লাখপতি কোটিপতি আমার মতো হইয়া যাবেন কথা বুঝছেন। এখন আমি চুপচাপ ধুয়ে দিই, এত কথা যদি কইতে যাই আমি দরাদ পুরিয়া যাবো না। ঠিক আছে এখন রাখি, পরেরটা পরে বুঝলো, যদি দরাদ পুরি আল্লাহ আল্লাহ করেন, দোয়া করেন যাতে আমি দরাদ না করি পাই। এমন চুরি করে যদি ডেলি 1,000 টাকা লইতে পারি, আমি লাখপতি হইয়া যেতে পারবো ভাই, চিন্তা করেন না। ঠিক আছে এখন আমি এটি চুপচাপ আবার চেনতে আনছি, দুইটা আমি দিয়ে দিই, এখন রাখি ভাই, আমার কাজ সারছি, এখন আমিও যাই গিয়ে ভাই।